আচ্ছা বন্ধুরা, আমাকে একটা কথা বলো, যখন একটা বড় ইউটিউবার তার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য বা সাবস্ক্রাইবের জন্য তোমাদের কাছ থেকে মানে ভিউয়ার্সদের কাছ থেকে হাত পেতে ভিডিও দেখার কথা বলে আর সাবস্ক্রাইবের কথা বলে, তখন ও তাদের কমেন্টে কেউ বলে না যে তোমরা কেন ভিডিও দেখতে বলছো, তোমরা কেন সাবস্ক্রাইব চাচ্ছ। কিন্তু যখন একটা ছোট ইউটিউবার বলে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখো, তখন সেই ছোট ইউটিউবারকে ভিডিওর মধ্যে নানান রকমভাবে কথা শোনানো হয়। কেন এটা হয়? একটা ইউটিউবার, সে বড়ই হোক আর ছোটই হোক, সেই ইউটিউবারটা অনেক কষ্ট করে ভিডিওগুলো করে, তাদের ঘরের প্রবলেম, তাদের ঘরের কাজ, তাদের শারীরিক অসুস্থতা, বাচ্চা সামলানো, তাদের হাজবেন্ডকে সামলানো, মানে অল টোটাল কাজ সেরে তারা ভিডিওগুলো করে। তাহলে যেমন ছোট ইউটিউবার সেরকম বড় ইউটিউবার, সবাই কষ্ট করেই করে ভিডিওগুলো। তাহলে একটা বড় ইউটিউবারকে তাহলে কেউ কেন কিছু কথা বলে না, কমেন্টে কিছু বলে না? একটা ছোট ইউটিউবারকে কেন বলে? ও তারা এখনো ভাইরাল হয়নি, তারা এখন ছোট ইউটিউবার, তার জন্য যখন বড় হয়ে যাবে তখন তারা কমেন্টে গিয়ে বলবে যে খুব ভালো হয়েছে, আমরা তোমার পাশে আছি, হ্যান ত্যান নানান রকম কথা। আর এখন ছোট আছি বলে কেউ ভিডিও দেখতে আসবে না, তারপর কেউ আর লাইকও করবে না, কমেন্ট করবে কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করবে। কেন? আজকে যেমন প্রীতিকে দেখলাম তোমাদের কাছ থেকে ভিউয়ার্স চাচ্ছে, আমাকে 50,000 ভিউয়ার্স দাও, তোমরা আর ভিডিওগুলো দেখো, আর আমার যেন 50,000 ভিউ হয়, ঠিক আছে। তারপর মন্দিরাকে দেখলাম যে মন্দিরা বলল যে বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখো যাতে আমার ভিউ হয়, তাহলে আমি ঘরটা করতে পারবো। আর সেরকম মন্দিরাও সরি প্রীতিও আজকে বলল যে যদি তোমরা দেখো ভিডিওগুলো তাহলে আমার স্বপ্ন পূরণ হবে। তাহলে আমরা কি করব বন্ধুরা? আমরা যদি বলি সেই কথাটা, তখন কয়েকটা ভিউয়ার্সরা বলে যে হ্যাঁ ন্যাকামি করছে, হ্যান ত্যান, ও আমরা ছোট ইউটিউবার বলে এসব কথা, আমরাও কষ্ট করে ভিডিওগুলো করছি, তারাও কষ্ট করে ভিডিওগুলো করছে, তাদের অতটা কষ্ট করতে হচ্ছেও না কারণ তারা এখন ভাইরাল হয়ে গেছে, তাদেরকে সবাই চেনে, অতটা কষ্ট করতে হচ্ছে না। কিন্তু আমরা তো ছোট ইউটিউবার, আমাদের কষ্ট করতে হচ্ছে, অনেক কষ্ট করতে হচ্ছে। তা কষ্ট করা সত্ত্বেও যদি কেউ না ভিডিও দেখে, উপরন্তু বাজে বাজে কমেন্ট করে, তাহলে তো অটোমেটিক ছোট ছোট ইউটিউবারদের মানে মন ভেঙে যাবে, তাদের ভিডিও করার মানসিকতাটা অতটা থাকবে না, তাই না? আমি তো 2 দিন আগে বলেছিলাম বন্ধুরা তোমরা আমার পাশে থাকো, আমি আমার ছেলেটাকে মানুষ করব বলেছিলাম। একটা ভিউয়ার্স বলেছিল হ্যাঁ ছেলেটাকে মানুষ করো। মানুষ করব কি করে? তোমরা যদি পাশে থাকো তাহলেই তো আমি মানুষ করতে পারবো, নাহলে তো পারবো না। তোমরা যদি ভিডিওগুলো দেখো, তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে সাবস্ক্রাইব করো, 1,000টা সাবস্ক্রাইব করলে তো আমি তাহলে মনিটাইজেশন অন হবে,
তাহলে আমি দুটো পয়সার মুখ দেখতে পারবো, ছেলেটাকে মানুষ করতে পারবো। এখন ও 8-এ পড়ে, এরপরে 9 উঠবে, 10-এ উঠবে। 9-10 উঠলে এক গাদা বই কিনতে হবে, সে বইয়ের খরচ, স্কুলের খরচ। আমি তো আর কোনো চাকরি বাকরি করি না বা কিছু করি না, এই ইউটিউবের এটাই আমার ইনকাম। যেদিনকা পাবো ইউটিউবের টাকা, ওইটাই হচ্ছে আমার ইনকাম হবে। তা সবাই বড় বড় ইউটিউবারও যদি পারে ভিউয়ার্সদের কাছে হাত পেতে চেতে, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো এখন ছোট ইউটিউবার, আমরা তো বেশি যাব। আজকে একটা ইটিং শো চ্যানেল দেখলাম, ওই চ্যানেলটার নাম হচ্ছে কোয়ার্কি লাইফস্টাইল। ওইখানে মেয়েটা শাস্তি চ্যালেঞ্জটাকে পূরণ করলো, দিয়ে ভিউয়ার্সদের এমনভাবে বলছে মনে হচ্ছে অর্ডার মারছে, এমনভাবে বলছে, গাইস আমার কিন্তু সাবস্ক্রাইব আর লাইক চাই চাই চাই, এরকমভাবে বলছে, মনে হচ্ছে অর্ডার মারছে। একটা মানুষের কাছে, মানুষকে যদি মানে ভিডিও দেখতে বলা হয় তাকে নর্ম ভদ্রভাবে বলতে হয়, কারণ তোমরা হচ্ছে আমাদের ভগবান। তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে আমরা টাকা পাবো, মানে যখন ভাইরাল হয়ে যাবো, মানে যারা তো পাচ্ছে, আমি না পাচ্ছি অন্যরা তো পাচ্ছে। বা তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমরা সামনের দিনে এগিয়েও যেতে পারবো না, তাহলে তোমরা হচ্ছে ভগবান। আমরা কি ভগবানকে অর্ডার দিতে পারবো, ভগবান তুমি আমায় এটা করনি কেন, তোমাকে করতেই হবে? কখনোই না। ভগবানকে আমরা মন দিয়ে বলবো যে ভগবান এত কষ্ট জীবনে, একটু আমাদের কষ্ট দূর করো। সেরকমই তোমাদের কাছ থেকে চাবো নর্ম ভদ্রভাবে যে বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে সাবস্ক্রাইব করো যাতে আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারি, এরকম নর্ম ভদ্রভাবে না এরকমভাবে আমার এতটা সাবস্ক্রাইব চাই, আমার আমার এতটা লাইক চাই, মানে অর্ডার দিচ্ছে মনে হচ্ছে, তাই না? তা বন্ধুরা, যখন বড় বড় ইউটিউবাররা তাদের সাবস্ক্রাইব, তাদের ভিডিও দেখার জন্য তোমাদের বলছে, আমরা তো ছোট ইউটিউবার, আমরাও তোমাদের বলছি দয়া করে আমাদের ভিডিওগুলো দেখো, যারা যারা ছোট ইউটিউবার তাদের ভিডিওগুলো দেখো, তোমরা না দেখলে আমরা সামনের দিনে এগিয়ে যেতে পারবো না। অনেক কষ্ট হয় বন্ধুরা একটা ভিডিও করতে, সারাদিন ঠিক মতো শুতে পারি না, এই কখনো শর্ট ভিডিও ছাড়ছি, পরপর পরপর ভিডিও ছেড়ে যাচ্ছি, ভিডিও ছেড়ে যাচ্ছি, ভিডিও ছেড়ে যাচ্ছি, এমনকি আমার ছেলেকেও আমি প্রচণ্ড কষ্ট দিই। আমার ছেলেকে সকাল দিয়ে উঠেই বলবো, বাবু ওই ভিডিওটা ভর, বাবু ওই একটা ভিডিও ভর, বাবু একটা ভিডিও, এভাবে ওকে বলি, ও বিরক্ত হয়ে যায়, তাও আমাকে না করে না, ও ভিডিওগুলো ভরে দেয়। তারপর আবার রাত্রিবেলা এখন ও আবার এডিট করে দেবে, ভিডিও আপলোড করে দেবে, সব ও করে। বন্ধুরা তোমাদের জন্য এত করছি, তোমরা এইটুকুনি করতে পারবে না আমার জন্য বা ছোট ছোট ইউটিউবারদের জন্য? তোমরা পাশে থাকো, এইভাবে আমরা এইটুকুনি চাই। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটাকে ক্লিক করে দেবে যাতে আমার ভিডিওটা সরাসরি তোমার ফোনে পৌঁছে যায়। আর দেখবে ঘন্টা আঁকা থাকে, ওইটা ক্লিক করবে, দিয়ে দেখবে অল লেখা আছে, AL অল লেখা আছে, ওখানটা ক্লিক করবে, দেখবে সাবস্ক্রাইব হয়ে যাবে আর আমার ভিডিওর নোটিফিকেশনটা তোমার ফোনে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা সাবধানে থেকো, ভালো থেকো, ঠান্ডা লাগিও না, আর স্যানিটাইজার আর মাস্ক পরে বাইরে বেরিও।
তাহলে রাখছি বন্ধুরা, গুড নাইট, টাটা।